এবার বিভিন্ন জেলা উপজেলা অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকলে যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির নবনির্বাচিত কমিটির অভিষেক এবং 58তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে 7 জন ভিক্ষুককে 14টি ছাগল বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অনেকেই। 40 কেজিতে মন ধরে প্রতি মন ধানের দাম 1500 টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পটুয়াখালী কলাপাড়া উপজেলার কৃষক সমিতি। দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ লক্ষ্যে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল। ফেনীর ছাগলনায় বসবাসরত নাগরিকদের যানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাফেরার স্বার্থে পুলিশ মহড়া অনুষ্ঠিত হয়েছে। থানার আয়োজনে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম। এবার শেরপুর জেলায় 2,671 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির। দ্বিতীয় রাউন্ডে জেলায় 2,96,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন। এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস কে দেবনাথ সহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে আত্মসমর্পণ করা চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চেক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মাহবুবুর আলম, পুলিশ সুপার আরিফুল রহমান মণ্ডল সহ অনেকেই। ঝিনাইদহে ডিসেম্বর মাসে ভর্তুকি মূল্যে বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালুকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে নারীপক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের অন্যতম বিদ্যাপীঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রওশন আলম সহ অনেকে। সাতক্ষীরার কালীগঞ্জে নলতা হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফমর রুহুল হক এমপি। ঝালুকাঠিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালুকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালুকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশ কৃষিতে আধুনিকায়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। এতে বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন। দিনাজপুরে শিক্ষকদের উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সহযোগিতায় সেমিনারে সদর, বিরল, নবাবগঞ্জ, বোসাগঞ্জ ও চিরির বন্দর উপজেলার 60 জন শিক্ষক অংশ নেয়। বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদের অর্থায়নে তালাড়ো ইউনিয়নের দেবখণ্ড গ্রামে শারীরিক প্রতিবন্ধী ফেরদুস আলীকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক প্রামাণিক। কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ স্লোগানে নরসিংদীর মাধবদী থানা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রাটি ফতুল্লার পঞ্চবটি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 32তম আন্তর্জাতিক 25তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলি এরিয়া প্রোগ্রামের আয়োজনে চট্টগ্রাম নগরীর বাকুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মিনহাজউদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাদিকুর রহমান সহ অনেকেই। সুনামগঞ্জের সাল্লা উপজেলায় নির্বাহী কর্মকর্তার নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় কৃষক কিষাণীরা। শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপুরঞ্জন সহ অনেকেই। আফরিন পপি, মোহনা সংবাদ।